আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, পাস্ট ইন্ডিফিনিট টেন্স এবং মোডাল ভার্ব দিয়ে কীভাবে ভয়েস চেঞ্জগুলো করতে হয় সেগুলো শিখেছিলাম। আমরা আজকে একটু ভিন্ন ফরম্যাটে এখানে ঘটনাটা সাজালাম। সেটা হলো, যখন আমাদেরকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে বাক্য করতে বলবে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে, তাহলে কিভাবে করব। তার আগে আমরা দেখি যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা কীরকম থাকবে। তো তোমরা জানো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যটাতে সাবজেক্ট V1 এবং অবজেক্ট থাকে। আর সেই প্রেজেন্ট ইনডিফিনিট যুক্ত টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করি, তখন পেছনের দিক থেকে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে চলে আসে, অবজেক্টের সাবজেক্ট আসে। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে অ্যামি যার বসে, এই V1টা V3 হয়ে যায়, একটা বাই প্রিপোজিশন বসে, আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা অবজেক্ট পজিশনে চলে যায়। ঠিক তেমনইভাবে যখন প্যাসিভ ভয়েস থেকে আবার অ্যাক্টিভ ভয়েস করতে হবে, তখন এই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে চলে যাবে শুরুতে। তারপরে V3টাকে V1 বানিয়ে দিব, আর এই যে অবজেক্ট যেটা আছে সাবজেক্ট পজিশনে বসে রয়েছে, সেটাকে আমরা এখানে দিয়ে দিব। ঠিক তেমনইভাবে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সেরও একই রকম। তবে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে ওয়াজ অয়ার, আর মোডাল ভার্ব যদি থাকে, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ ভয়েসের বাক্যে যদি মোডাল ভার্ব থাকে, তাহলে আমরা সেই মোডাল ভার্বটাই দিব, আর সাথে আমরা বি যুক্ত করে দেব। এই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট আর ফার্স্ট ইনডিফিনিটের ওই যে অ্যামিজ আর ওয়াজ আর সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমরা মোডাল ভার্বের পরে বি যুক্ত করে দেব। তারপরে যথারীতি V3 বাই এবং সাবজেক্টটা অবজেক্ট পজিশনে চলে যাবে। তো আমরা আজকে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার কারণে আমরা আমাদের ভুলগুলো, ল্যাকিংসগুলো কিন্তু ধরতে পারবো। তো শিক্ষার্থীরা দেখো, এখানে একটা আমরা উদাহরণ নিলাম। আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম দ্য ইনভাইটেশন, নিমন্ত্রণটি বা আমন্ত্রণটি। তো এটা, এই বাক্যটা কোন টেন্সে রয়েছে দেখি, ঘটনা অনুসারে কোন সেন্টেন্সে রয়েছে। সাবজেক্ট প্লাস V2, অ্যাকসেপ্টেড, গ্রহণ করেছিলাম। তাহলে দেখো, সাবজেক্ট এবং V2 রয়েছে কোন টেন্সে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমাদেরকে করতে বলছে প্যাসিভ। তাহলে প্যাসিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্যাসিভ করার জন্য আমাদেরকে এই যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট আছে, সেটাকে আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। তাহলে অবজেক্ট থাকে কোথায়, অবজেক্ট থাকে ভার্বের পরে। তাহলে ভার্বের পরে এই যে অবজেক্ট হলো দ্য ইনভাইটেশন, তাহলে আমরা লিখব দ্য ইনভাইটেশন। পাঁচটা নিয়ম আমাদের মানতে হবে। প্রথম নিয়ম হলো অবজেক্টকে সাবজেক্টে বসানো। তাহলে আমরা এই যে অবজেক্ট দ্য ইনভাইটেশন, সেটাকে আমরা সাবজেক্ট পজিশনে বসিয়ে দিলাম। তারপরে আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার, যেহেতু বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করব, সেই ক্ষেত্রে আমাদের বি ভার্বের প্রয়োজন হবে ওয়াজ ওয়ার। তো আমাদের সাবজেক্ট যেহেতু দ্য ইনভাইটেশন, দ্য ইনভাইটেশন অনুসারে আমরা বসাবো ওয়াজ, কারণ সাবজেক্ট সিঙ্গুলার, এই কারণে দ্য ইনভাইটেশন ওয়াজ। তারপরে আমরা কি করব, যেটা V2 দেওয়া আছে সেটার V3 লিখব। তাহলে এই যে V2টা দেওয়া আছে, যেটা এই V2টার V3 ফর্ম একই রকম, তাহলে এখানে লিখব অ্যাকসেপ্টেড, দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। তারপরে একটা বাই প্রিপোজিশন বসাতে হবে, এই বাই প্রিপোজিশনটা বসাবো। তারপরে কি করব, যেটা সাবজেক্ট রয়েছে সেটা এখন অবজেক্টে বসিয়ে দেব। তাহলে সাবজেক্টে কে আছে, আই। তাহলে আই এর অবজেক্ট কি, আই এর অবজেক্ট হলো মি। তাহলে দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি, দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি।
তাহলে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, সেটার প্যাসিভ ভয়েস হলো দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি। তারপরে আমরা আরেকটা বাক্য নিয়ে আলোচনা করব। ধরো বাক্যটা লেখা আছে, ইট ইজ, বাক্যটা লেখা আছে ইট ইজ কল্ড দ্য প্লেজার, PLEASURE, প্লেজার চিকার্স প্যারাডাইজ, প্যারাডাইজ তো স্বর্গ। এই বাক্যটার ইন্ডিকেটরে বলা আছে এটাকে অ্যাক্টিভ করতে। তো যেহেতু অ্যাক্টিভ করতে বলছে, তাহলে আমাদের যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে প্যাসিভ। তো প্যাসিভ অ্যাক্টিভ করতে বলছে, তার মানে এটা প্যাসিভেই রয়েছে। এখন কথা হচ্ছে এই বাক্যটা যে প্যাসিভে রয়েছে, কোন টেন্স অনুসারে প্যাসিভে রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব, আমরা এর ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য দেখব। যেহেতু এটা বাক্যটা প্যাসিভে রয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে একটা সাহায্যকারী ভার্ব ব্যবহার করা আছে। তাহলে সাহায্যকারী ভার্ব দেখেই কিন্তু আমরা বুঝতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। তো যেহেতু এখানে ইজ লেখা আছে, আর ইজ লেখা আছে, তাহলে বুঝলাম যে কোন টেন্সের সময় ইজ ব্যবহার করা হয়। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইজ ব্যবহার করা হয়, এম ইজ আর। তো যেহেতু এই প্যাসিভ ভয়েসের এই বাক্যটাতে ইজ ব্যবহার করা আছে, সেহেতু এই বাক্যটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে অ্যাক্টিভ করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে অ্যাক্টিভ করতে হবে। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে অ্যাক্টিভ করব, আমরা যেটা করব সেটা হলো সাবজেক্ট বসাবো, V1 বসাবো, তারপরে অবজেক্ট বসাবো। তো আসো বাক্যটার বৈশিষ্ট্য পড়ে নিই। ইট ইজ কল্ড, এটাকে এটাকে ডাকা হয় বা বলা হয় দ্য প্লেজার সিকার্স, অর্থাৎ যারা আনন্দ যে খোঁজে, অনুসন্ধান করে, তাদের তাদের কাছে এটা প্যারাডাইজ, স্বর্গ। প্লেজার চিকার্সরা এই এটাকে কি বলে, প্যারাডাইজ বলে, অর্থাৎ তাদের কর্তৃক এটা ডাকা। তো এখানে আমাদের মূল বিষয়টা হলো, যেহেতু বাক্যটা প্যাসিভ আছে, আসলে এই প্যাসিভ বাক্যটার মধ্যে কি নেই, বাই নেই, এবং এই বাক্যটার মধ্যে অবজেক্ট নেই, অবজেক্ট ব্যবহার করা নাই। যেহেতু বাই নেই, বাইয়ের পরে অবজেক্ট থাকার কথা, সে অবজেক্ট নাই। আমরা একটা সুবিধাজনক অবজেক্ট ধরে নেব। ইট ইজ কল্ড দ্য প্লেজার সিকার্স প্যারাডাইজ, সৌন্দর্য সন্ধানী মানুষ মানুষদের এটা কি বলে, যে বলে যে এটা প্যারাডাইজ। তাহলে আমরা এই এই জায়গাটাকে আমরা বলি, তাহলে আমরা একটা সুবিধাজনক অবজেক্ট ধরে নেব, সেটা হলো উই। উই ধরে নিতে পারি, অথবা পিপল ধরে নিতে পারি। তাহলে আমরা সাবজেক্ট, সুবিধাজনক একটা সাবজেক্ট ধরে নিলাম, উই অথবা পিপল। তারপর আমাদেরকে V1 বসাতে হবে। কার V1? এই যে V3, সেই V3টার V1 বসাতে হবে। তাহলে V3টার V1টা হলো কল পর্যন্ত। তাহলে পিপল, কল, তারপরে কি, অবজেক্ট। তাহলে অবজেক্ট কোথায় পাবো, যেটা এখানে সামনে সাবজেক্ট হিসেবে বসে আছে, সেটাই কিন্তু অ্যাক্টিভ ভয়েস করতে গেলে অবজেক্ট পজিশনে চলে যাবে। তাহলে এখানে বসে আছে কে, ইট। তাহলে পিপল কল ইট, পিপল কল ইট, মানুষ এটাকে ডাকে দ্য প্লেজার চিকার্স প্যারাডাইজ। বাকি পুরোটা তুমি দেখে লাগবে। তাহলে বুঝলাম যে যখন অবজেক্ট দেয়া থাকে না, একটা প্যাসিভ ভয়েসে যখন অবজেক্ট দেয়া থাকে না, তখন একটা সুবিধাজনক অবজেক্ট ধরে নিতে হয়। কারণ অ্যাক্টিভ ভয়েস করানোর জন্য তখন সুবিধাজনক একটা অবজেক্ট
ধরে নিতে হয়। তাহলে আমরা এখানে সুবিধাজনক অবজেক্ট ধরে নিলাম পিপল অথবা উইকে। আমরা এটাকে সৌন্দর্য অনুসন্ধানকারীদের স্বর্গ বলি এই জায়গাটাকে। তাহলে আমরা এখানে যেহেতু এটা প্যাসিভ ভয়েসে বাই থাকার কথা, কিন্তু বাই নাই। আর যেহেতু বাই নাই, তার মানে কি বাইয়ের পরে অবজেক্টটাও নাই। তাহলে একটা সুবিধাজনক অবজেক্ট ধরে নিলাম পিপল, তারপরে v1 কল দিলাম, তারপরে কি কি করলাম, যেটা সাবজেক্ট ছিল সেটাকে, এই যে যেটা সাবজেক্ট ছিল সেটাকে অবজেক্ট পজিশনে বসিয়ে দিলাম। এই যে দেখো, ইট ইটকে নিয়ে আসলাম, তারপরে বাকি অংশ। এ ধরনের কোশ্চেনও আমাদের থাকে যে একটা সুবিধাজনক অবজেক্ট বসিয়ে নিতে হয়। তারপরে বাক্যটা দেখো, লেখা আছে এনি অ্যান্সার ইন দ্য এক্সাম, পরীক্ষার মধ্যে যে কোনো উত্তর। শুড নট বি ইলাবোরেটেড, অর্থাৎ কি করা উচিত না, অযথা বৃদ্ধি করা উচিত না। তো এ বাক্যটা অ্যাক্টিভ করতে বলছে, তাহলে বাক্যটা নিশ্চয়ই প্যাসিভ ভয়েসে রয়েছে। এখন বাক্যটার ভিতরে কতগুলো বৈশিষ্ট্য আমাদের কাছে লক্ষণীয়, সেটা হলো এখানে একটা মোডাল ভার্ব ব্যবহার করা আছে। তো মোডাল ভার্বটাকে আমরা একটু ফাইন্ড আউট করি। এবং মোডাল ভার্বের পরে দেখা হয় যে মোডাল ভার্ব, তারপরে বি ব্যবহার করা আছে। তো এখানে এই যে মোডাল ভার্ব, তারপরে এই যে এখানে নট মানে নাবোধক অর্থ, এটাও আমাদের একটা বিশেষ গুরুত্বের দিক। আরেকটা হলো এখানে বি যুক্ত করা আছে। তারপরে এখানে আমাদের যে ভার্বটা আছে, সে ভার্বটার বি3 ফর্মটা ব্যবহার করা আছে। এই কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু এখানে মোডাল ভার্ব, তারপরে মূল ভার্বের বি3, তার মানে এই বাক্যটা এই যেতটুকু পর্যন্ত হলো সাবজেক্ট, এনি অ্যান্সার ইন দ্য এক্সাম, পরীক্ষার যে কোনো উত্তর। শুড নট বি, উচিত না, ইলাবোরেটেড বাড়ানো, অযথা বৃদ্ধি করা উচিত না। তাহলে বাক্যটা যেহেতু প্যাসিভ আছে, অ্যাক্টিভ করব। তাহলে বাক্যটা আছে এই প্যাসিভে। এখন আমরা এই বাক্যটা কিন্তু ওই প্রেজেন্ট ইনডিফিনিট বা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের মাধ্যমে সমাধান করব না, কেননা এই বাক্যের ভিতরে মোডাল ভার্ব ব্যবহার করা আছে। এই যে মোডাল ভার্ব, তারপরে এই যে বি লেখা আছে, এই যে বি, তারপরে বি3, এই যে বি3 ব্যবহার করা আছে। তাহলে প্যাসিভে আছে, এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভে করব এই যে এইভাবে। অ্যাক্টিভ করব কিভাবে দেখো, প্রথমে একটা সাবজেক্ট, যেহেতু এখানে বাই নাই, তার মানে কি এখানে অবজেক্টও নাই, একটা সুবিধাজনক অবজেক্ট ধরে নিব। তারপরে যে মোডাল ভার্বটা প্রশ্নে আছে, সেই মোডাল ভার্বটাকে নিয়ে আসব। তারপরে আমরা যেহেতু প্রশ্নের ভিতরে নট আছে, নটটা আমরা ব্যবহার করব। যে নট যদি না থাকতো তাহলে না ব্যবহার করতাম, কিন্তু নট যেহেতু আছে তাহলে ব্যবহার করতে হবে। তারপরে যেটা v3 আছে সেটার v1 করে দেব। আর যেটা প্রথমে সাবজেক্ট হিসেবে বসে আছে সেটাকে আমরা অবজেক্ট পজিশনে নিয়ে যাব। তাহলে শিক্ষার্থীরা, যেহেতু এই বাক্যের মধ্যে অবজেক্ট নাই, যেহেতু বাই নাই, এই যে বাই নাই, সেহেতু অবজেক্টও নাই, একটা সুবিধাজনক অবজেক্ট ধরে নেব। তো পরীক্ষার যে কোনো উত্তর অযথা বৃদ্ধি করা উচিত না। তাহলে পরীক্ষার যে কোনো উত্তর অযথা বৃদ্ধি করা উচিত না, এটা কাদের উদ্দেশ্যে বলছে? এটা স্টুডেন্টসদের উদ্দেশ্যে বলছে, অথবা যে কোনো একজন স্টুডেন্ট সম্পর্কে বলছে। তাহলে আমরা এটাকে ধরেই নিই যে এই যে কথাটা, এই কথাটা সকল স্টুডেন্টদেরকে বলা হয়েছে, অর্থাৎ যারা স্টুডেন্ট তাদের পরীক্ষার প্রশ্নের উত্তর অযথা বৃদ্ধি করা উচিত না। তাহলে আমরা এখানে একটা সুবিধাজনক অবজেক্ট ধরে নেব, হলো স্টুডেন্টস, স্টুডেন্টস। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েস করতে গিয়ে, যে অ্যাক্টিভ ভয়েস করতে বলছে, তাহলে অ্যাক্টিভ ভয়েস করতে গিয়ে প্রথমে একটা সুবিধাজনক সাবজেক্ট নিয়ে আসলাম, কারণ এই বাক্যে অবজেক্ট না থাকার কারণে অবজেক্টকে সাবজেক্টে আনা সম্ভব হয় নাই। আমরা নিজেরাই একটা সাবজেক্ট বসিয়ে নিলাম, স্টুডেন্টস। তারপরে মোডাল ভার্বটা নিয়ে আসবো, যেই মোডাল ভার্বটা প্রশ্নে আছে সেই মোডাল ভার্বটাই নিয়ে আসবো, স্টুডেন্টস। তো নিয়ে আসলাম স্টুডেন্ট শুড। আর যেহেতু নট ব্যবহার করা আছে, আমরা নটটাকেও কিন্তু নিয়ে আসতে হবে, স্টুডেন্ট শুড নট। তারপরে কি লেখা আছে, সাবজেক্ট, মোডাল ভার্ব দিলাম, মোডাল ভার্বের সাথে নট দিলাম, তারপরে আমাদেরকে v1 ব্যবহার করতে হবে। তো এই যে ইলাবোরেটেড যে বানানটা আছে, সেই ইলাবোরেটেড বানানের ইডি যুক্ত আছে, হ্যাঁ, বা ডি যুক্ত আছে।
তাহলে আমরা এটার মূল ভাবটা কিন্তু ইলাবোরেট। ইলাবোরেট মানে কি করা, বৃদ্ধি করা। তাহলে আমরা এটার মূল ভাবটা ডিটা বাদ দিয়ে, এই যে ডিটা দেখতেছে এই ডিটা বাদ দিয়ে আমরা টিপ ই পর্যন্ত নিলাম। ইলাবোরেট, স্টুডেন্ট শুড নট ইলাবোরেট। এরপরে কি লেখা আছে, বি ওয়ান তো দেওয়া হলো, এরপরে অবজেক্ট। তো অবজেক্টটা কার অবজেক্ট, যেই অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে আছে সেটাই তো প্যাসিভ ভয়েসের যেটা সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সেটাই আবার অবজেক্ট পজিশনে চলে যাবে। তাহলে এই যে এনি অ্যান্সার ইন দ্য এক্সাম সাবজেক্ট হিসেবে বসে আছে যে, সেটাকে আমরা বাক্যের পেছনের দিকে লিখে দেব। তাহলে স্টুডেন্ট শুড নট ইলাবোরেট এনি অ্যান্সার ইন দ্য এক্সাম। আর বাক্যটা ছিল প্যাসিভে, সেটাকে অ্যাক্টিভ ভয়েস করে দিলাম মোডাল ভার্বের অ্যাক্টিভ ভয়েস অনুসারে। মোডাল ভার্বের অ্যাক্টিভ ভয়েস অনুসারে প্রথমে একটা, এখানে যেহেতু অবজেক্ট নাই তাহলে অবজেক্ট সাবজেক্ট আসার প্রশ্নই উঠে না। আমরা একটা অবজেক্ট, সুবিধাজনক অবজেক্ট ধরে নিলাম স্টুডেন্টস। তারপরে মোডাল ভার্ব, যেই মোডাল ভার্বটা প্রশ্নের সেটাই আমরা দিয়ে দিলাম। তাহলে যে শুড তার সাথে নট আছে, তাহলে শুড নট। তারপরে কি লেখা আছে, ভি ওয়ান, তাহলে ভি ওয়ান লিখলাম ইলাবোরেট। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কোনটা, যেটা প্যাসিভ ভয়েসে যেটা সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে সেটাই অবজেক্ট। তাহলে এই যে এনি অ্যান্সার ইন দ্য এক্সাম, এনি অ্যান্সার ইন দ্য এক্সাম, আশা করি বুঝতে পেরেছ। তারপরের বাক্যটা খেয়াল করো, লেখা আছে দ্য এক্সামিনি। এক্সামিনি মানে কি, যে পরীক্ষা দেয় তাকে বলা হয় এক্সামিনি, আর যে পরীক্ষার খাতা দেখে তিনি হলেন এক্সামিনার। তাহলে দ্য এক্সামিনি শুড নট ওয়াস্ট, এক্সামিনির কি করা উচিত না, শুড নট। শুড নট মানে কি, মানে অপচয় করা আর কি, শুড নট। ওয়াস্ট, ওয়াস্ট মানে কি অপচয় করা, এটা হলো মূল ভার্ব, এটা হলো মূল ভার্ব। তাহলে দেখো সাবজেক্ট খুঁজে বের করি, শুড নট ওয়াস্ট, অপচয় করা উচিত না। কার অপচয় করা উচিত না, একজন পরীক্ষার্থীর। আচ্ছা পরীক্ষার্থীর কি অপচয় করা উচিত না, টাইম, সময়। তাহলে এটা কি, এটা হলো, এই টাইমটা হলো কি অবজেক্ট, বাই ডুইং ইট, এটা করে, অর্থাৎ অযথা প্রশ্নের উত্তর বড় করে তার সময় নষ্ট করা কি না, উচিত না, প্যাসিভ করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা যেহেতু প্যাসিভ করতে বলা হয়েছে, তার মানে কি বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, মানে বাক্যটা এই অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখানে সাবজেক্ট আছে, এই যে দেখো সাবজেক্ট, সাবজেক্ট হলো দ্য এক্সামিনি, পরীক্ষার্থী। মোডাল ভার্ব আছে, মোডাল ভার্বের সাথে নট যুক্ত করা আছে, থাকুক। তারপরে ভি ওয়ান ব্যবহার করা আছে, এই যে ভি ওয়ান ওয়াস্ট। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট হলো টাইম। আর এই যে বাই ডুইং ইট, এটা হলো বাড়তি অংশ, কি অংশ, বাড়তি অংশ। তো বাড়তি অংশটা যেহেতু সময়বাচক না, সময়বাচক হলে আমরা বাড়তি অংশ শেষেই রাখবো, আর যদি সময়বাচক না হয় সেটা যেহেতু ওয়াস্ট ভার্বের পরে আছে তাহলে আমরা পরে পরে এটা দিয়ে দিব। তাহলে শিক্ষার্থীরা প্রথমে আমরা কি করব, এই যে যেটা অবজেক্ট আছে সেটাকে আমরা প্রথমে অবজেক্টের সাবজেক্ট আকারে নিয়ে আসব। তাহলে অবজেক্ট আছে কে, এই যে টাইম। তাহলে টাইমটাকে আমরা বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব, টিটা বড় হাতের করে দেব, টাইম। তারপরে আমরা কি জানি, আমরা জানি মোডাল ভার্বটা তার সাথে বি যুক্ত করব। তাহলে যেহেতু এখানে মোডাল ভার্বটা শুড এবং নট আছে, তার সাথে আমরা বি যুক্ত করে দেব, শুড নট বি, শুড নট বি, টাইম, শুড নট বি, টাইম, শুড নট বি। তারপরে কি, যেটা ভি ওয়ান আছে সেটার ভি থ্রি লিখে দেব। তাহলে ভি ওয়ান কি আছে, ওয়াস্ট, এটার ভি থ্রি হলো ওয়াস্টেড, ইডি যোগ হবে, ডি যোগ হবে, ওয়াস্টেড। তারপরে এখন আমরা এই যে বাড়তি যে অংশটুকু, এই বাড়তি অংশটুকু যেহেতু
সময়বাচক না, তাহলে বাড়তি অংশটুকু আমরা ভার্বের পরেই বসিয়ে দেবো। যেহেতু ওয়াস্ট ভার্বটা আমরা ব্যবহার করে ফেলছি, ওয়াস্টেড, এই যে ভি1টাকে ভি3 বানিয়ে ফেলছি, যেহেতু ভি1-এর পরে এখানে বাড়তি একটা অংশ আছে, বাই ডুইং ইট আমরা এই বাড়তি অংশটাকে এখানে বসিয়ে দেব। তারপরে কি করব, এই যে ভি3 এবং বাড়তি অংশটুকু ছিল, বাড়তি অংশটুকু বসালাম, এরপরে বাই বসাবো, তারপরে যেটা সাবজেক্ট হিসেবে বসে আছে সেটাকে অবজেক্ট করে দেব। তাহলে সাবজেক্ট হিসেবে কে বসে আছে, দ্য এক্সামিনি। তাহলে এক্সামিনিকে কি করব, এখানে লিখব দ্য এক্সামিনি, বাই দ্য এক্সামিনি। তো দ্য এক্সামিনি শুড নট ওয়াস্ট টাইম বাই ডুইং ইট, এটা করে পরীক্ষার্থীর সময় নষ্ট করা উচিত না। তাহলে টাইম শুড নট বি ওয়াস্টেড বাই ডুইং ইট বাই দ্য এক্সামিনি। এই বাই হলো বাড়তি অংশের, এখানে বাই সেটা তো থাকবে, কিন্তু আমরা যখন বাই তারপরে অবজেক্ট ব্যবহার করব, তাহলে এই যে আমরা বাই ব্যবহার করলাম এবং তারপরে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে অবজেক্ট ব্যবহার করে দিলাম। এরপরে যে বাক্যটা রয়েছে সেটা লেখা আছে বুকস, বই, ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেয়, কাদেরকে দেয়, আস আমাদেরকে দেয়, টু দ্য রিয়ালম অফ নলেজ, জ্ঞানের রাজ্যের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। জ্ঞানের ক্ষেত্র, যে বিশাল ক্ষেত্র রয়েছে তার সাথে আমাদেরকে কে পরিচয় করিয়ে দেয়, বই। তাহলে বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এর ভিতরে এটা সাবজেক্ট, এই হলো আমাদের ভার্ব। তাহলে ভার্বের শুরুতে থাকে সাবজেক্ট, তারপরে এই যে পরে যেটা আছে সেটা হলো অবজেক্ট। তাহলে ভার্বের শুরুতে থাকে সাবজেক্ট, ভার্বের শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আর এই যে টু দ্য রিয়ালম অফ নলেজ, এটা বাড়তি অংশের অন্তর্ভুক্ত। তো এর ভিতরে আমরা যেটা ফাইন্ড আউট করব সেটা হলো প্যাসিভ ভয়েস তো আমরা করব, কিন্তু বাক্যটা কোন টেন্স অনুসারে রয়েছে। তাহলে বাক্যের গঠন আমরা মিলিয়ে দেখি। প্রথমে লেখা আছে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেওয়া, তাহলে এটা ভি1। তাহলে সাবজেক্ট প্লাস ভি1 এবং অবজেক্ট, অবজেক্ট হলো আস। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে অ্যাক্টিভ ভয়েসের এই বাক্যটাকে আমরা কি করব, প্যাসিভ ভয়েস করব। তো প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের ফার্স্টটা নিয়ম মানতে হবে। একটা নিয়ম হলো যেটা অবজেক্ট আছে সেটাকে সাবজেক্ট পজিশনে বসিয়ে দেওয়া। তারপরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বাক্যটাকে শনাক্ত করতে পারলাম, তাহলে সাহায্যকারী ভার্ব হবে অ্যামিজার, যে কোনো একটা, সেটা সাবজেক্ট অনুসারে। তারপরে ভি1টাকে ভি3 বানিয়ে দিব, একটা বাই প্রিপোজিশন নিব। তারপরে যেটা প্রথমে বাক্যে সাবজেক্ট হিসেবে আছে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে বসিয়ে দেব। তাহলে প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসা। তাহলে এখানে অবজেক্ট হলো আস, আস যদি বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে চলে যায় তাহলে সেটা কি হবে, সেটা হবে উই। অর্থাৎ আস হলো অবজেক্ট, এটা সাবজেক্ট হলো উই। তারপরে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে নিয়ে আসলাম। তারপরে আমাদেরকে করতে হবে কি, এম ইজ আর, এম ইজ আর এই বিভার্বের ভিতর থেকে উই অনুসারে যেটা উপযুক্ত সেটা বসাতে হবে। উই অনুসারে আমাদের এখানে বসবে হলো আর, উই আর। তারপরে কি হবে, যেটা ভি1 আছে সেটার ভি3 ফর্ম বসে যাবে। তাহলে এই যে ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস অর্থ কি, পরিচয় করিয়ে দেওয়া, ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করে দেওয়া, এটার ভি3 ফর্ম হলো ডি যোগ হবে শুধু। তারপরে কি, তারপরে যেহেতু ভার্বের পরে বাড়তি
কিছু অংশ রয়েছে, সেই বাড়তি অংশটাও আমরা বসিয়ে দিব। তারপরে একটা বাই প্রিপোজিশন লিখব, কারণ প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের তো বাইয়ের ব্যবহার করতে হবে। আর তারপরে আমরা যেটা করব সেটা হলো, যেটা সাবজেক্ট পজিশনে বসে আছে সেটাকে আমরা অবজেক্ট বসিয়ে দেবো। তাহলে সাবজেক্ট পজিশনে বসে আছে কে, বুকস। তাহলে এই বুকসটাকে আমরা বাক্যের শেষে নিয়ে যাব। তবে বিটা আমরা এখানে ছোট হাতের ব্যবহার করব। তাহলে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়াল অফ নলেজ, তার প্যাসিভ ভয়েস হলো উই আর ইন্ট্রোডিউসড। এই যে আস প্রথমে সাবজেক্ট হিসেবে গেল, উই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, তাই সাহায্যকারী ভার্ব আর। তারপরে মূল ভার্বের ভি থ্রি, ইন্ট্রোডিউস, এটার ভি থ্রি হলো ইন্ট্রোডিউসড, ইডি যোগ, ডি যোগ হবে। তারপরে ভার্বের পরে যেহেতু বাড়তি অংশ হিসেবে টু দ্য রিয়ালম অফ নলেজ এই কথাটা আছে, তাহলে এই কথাটা আমরা ভার্বের পরেই রাখব। তারপরে বাই যুক্ত করব এবং শেষে এই যে বুকস সেটাকে আমরা শেষে দিয়ে দেব, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট পজিশনে যাবে।